অবশেষে চট্টগ্রাম সিটি মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন তাকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন গতরাতে জারি করা প্রজ্ঞাপনে আদালতের রায় অনুসারে আগের মেয়র রেজাউল করিম চৌধুরীর ফলাফল বাতিল করে শাহাদাতকে নগর পিতা ঘোষণা করা হয় এর আগে গত পয়লা অক্টোবর চট্টগ্রামের নির্বাচনের ট্রাইব্যুনাল শাহাদাত হোসেনকে বৈধ মেয়র ঘোষণা দিয়ে দশ দিনের মধ্যে তাকে দায়িত্ব দেয়ার নির্দেশ দেন তবে শাহাদাত হোসেন মেয়রের চেয়ারে বসতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হলেও প্রজ্ঞাপনের পর সে বাধা দূর হয়ে গেল নির্বাচনে কারচুপীয় ফলাফল পরিবর্তনের অভিযোগ এনে ডাক্তার শাহাদাত এই মামলা দায়ের করেন